সুপ্রিয় শিক্ষার্থী, বিসিএস সম্প্রীতির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি ডিএম ইউসুফ সাঞ্জু। আজকে আমি বাংলাদেশের জনসংখ্যা ও উপজাতি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আর এই উপজাতি টপিকটা খুবই ইম্পর্টেন্ট। তাই আজকে আমরা বাংলাদেশের মানচিত্র এঁকে দেখাবো যে কোন উপজাতি কোথায় বসবাস করে, এবং তাদের সম্পর্কে বিস্তারিত যে তথ্যগুলো না জানলেই নয় সেগুলো আমরা আলোচনা করব। চলুন শুরু করে দিই তাহলে আজকে আমাদের আলোচনার টপিকটা। তাহলে বললাম যে আজকে আমাদের মূল বিষয় হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা ও উপজাতি। চলুন আমরা একটা বাংলাদেশের মানচিত্র আঁকি প্রথমে। ওকে, ছোট করে আঁকবো। জাস্ট আমি বোঝানোর জন্য একটা মানচিত্র আঁকলাম। ওকে, ধরুন এটা বাংলাদেশের মানচিত্র, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে যে বিষয়টা জানবো, বাংলাদেশে টোটাল জনসংখ্যার উপজাতি কত? দেখুন, উপজাতি হচ্ছে 15,86,141 জন। এটা আদমশুমারি 2011 সাল অনুযায়ী। দেখুন, বাংলাদেশে মোট উপজাতি বসবাস করে সরকারি হিসাবে 50টি, আদমশুমারি 2011 অনুযায়ী হচ্ছে 45টি, আর উপজাতি পরিষদের মতে হচ্ছে 48টি উপজাতি বাংলাদেশে বসবাস করে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে জেনে গেলাম যে সরকারি হিসাবে বসবাস করে 50টি, আদমশুমারি 2011 অনুযায়ী 45টি, আর উপজাতি পরিষদের তথ্য অনুসারে বাংলাদেশে উপজাতি বসবাস করে মূলত 48টি। এখন দেখুন, বাংলাদেশের সবচেয়ে বেশি উপজাতি বসবাস করে এ পার্বত্য তিনটা জেলায়, আপনারা জানেন। সেখানে তথ্য আছে যে পার্বত্য চট্টগ্রাম উপজাতি বসবাস করে 13টি। এটা হচ্ছে আমূল তথ্য, কিন্তু প্রচলিত ক্লাস 6-এর বইতে বলা আছে 14টি, আর প্রচলিত উত্তর হচ্ছে 11টি। এখন আপনারা সিদ্ধান্ত নেন যে কোনটা আনসার দেবেন। মানে মূল হচ্ছে 13টি, কিন্তু আমি ক্লাস 6-এর বইতে দেখলাম 14টি, আর প্রচলিত যেসব গাইড বইতে অনেক বইতে দেখি যে উত্তর হচ্ছে 11টি। এখন আমাদের মূল টপিক হচ্ছে যে এই যে বাংলাদেশের কোথায় কোন উপজাতি বসবাস করে। আমরা বিভিন্ন যদি টেকনিক ইউজ করতে হয় টেকনিক ইউজ করব, কারণ যদি টেকনিক ইউজ করে কিছুটা মনে থাকে তাহলে আমাদের জন্য সফলতা, কারণ মনে রাখাটাই হচ্ছে মূল ফ্যাক্ট, আপনি যেভাবে মনে করে রাখবেন। তাহলে আমরা দেখি যে বাংলাদেশে এই উপজাতি কোথায় কারা বসবাস করে। মুছে দিলাম এগুলা। ওকে, দেখুন আমরা প্রথমে শুরু করি, এখান থেকে শুরু করব। এই স্থানটা আমরা দিকে যাব, পর আমরা এদিকে আসবো। আপনারা জানেন যে মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছিলাম এই যে একটা স্থান, এটা হচ্ছে ময়মনসিং। এই ময়মনসিংয়ে 4টা উপজাতি বসবাস করে, তাদের আমরা লিখি হাদুই, অথবা অনেকে বলে হুদি, হ্যাঁ, তারপর হচ্ছে হাজং, তারপর হচ্ছে গারো, আর একটা হচ্ছে পাঙ্গন। এই উপজাতিরা বসবাস করে মূলত ময়মনসিং জেলায়। আপনারা জানেন যে ময়মনসিং আগে ছিল জেলা, এখন কিন্তু বিভাগ। এটা মুক্তিযুদ্ধের সময় 11 নং সেক্টর ছিল। ওকে, এবার আমরা আরেকটু সামনে আগাই, এখানে এটা হচ্ছে সিলেট। এই সিলেটে বেশ কয়েকটা উপজাতি বসবাস করে, আমরা তাদেরকে একটু টেকনিকে মনে করে রাখি। মনির, খাসির, মুন্ডা। দেখুন, মতো হচ্ছে আমরা লিখি মণিপুরি, আমরা তারপরে খাসিয়া, আর হচ্ছে মুন্ডা। এই তিনটা উপজাতি বসবাস করে মূলত কোথায়? সিলেটে। এবার আমরা সিলেট থেকে একটু নিচে নামি, এবার আমরা দেখব খাগড়াছড়ি। একটা কথা মনে রাখবেন, পার্বত্য তিন জেলার প্রত্যেকটা উপজাতি তিনটা উপজাতি আছে। এদেরকে আমরা বলবো হচ্ছে ত্রিলুচি। দেখুন, মানে 33-এ ত্রিপুরা,
ত্রিপুরা লুতে হিসে হিসে লুসাই আর চিতে হিসে হিসে চাকমা আর চাকমা এই তিনটা উপজাতি এই পার্বত্য তিনটা জেলায় বসবাস করে আমরা খাগড়াছড়ি এই খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবান তিনটা উপজেলায় মানে তিনটা জেলায় মূলত এই উপজাতিগুলো বসবাস করে তাহলে আমরা প্রথমে যদি আমরা বলি যে খাগড়াছড়ি দেখি এখানে এই ত্রিলুচির সাথে আপনি মগ নামে একটা উপজাতি আছে এই মগদের বসবাস আছে খাগড়াছড়িতে আর আছে ত্রিলুচি মানে ত্রিপুরা লুসাই এবং হচ্ছে চাকমা এরা খাগড়াছড়িতে বসবাস করে এবার আমরা আসি রাঙামাটি দেখুন এই রাঙামাটিতেও বেশ কিছু উপজাতি বসবাস করে আমরা সেগুলো শিখব হ্যাঁ তারা আমরা লিখব লুসাই লুসাই তঞ্চঙ্গাকে তঞ্চঙ্গাকে ত্রিমক মানে ত্রি মানে সে তিন হ্যাঁ ত্রিমক চা দাও তাহলে আমরা প্রথমে লিখতে পারি কি লুসাই লুসাই তারপর হচ্ছে তঞ্চঙ্গা তঞ্চঙ্গা তারপর হচ্ছে আমরা লিখব হচ্ছে ত্রিপুরা ত্রিপুরা হ্যাঁ এখানে আরও কিছু উপজাতি আছে আমরা বনযোগী বনযোগী দেখুন এই বনযোগী উপজাতিরা এই রাঙামাটির গহীন অরণ্যে তারা বসবাস করে মূলত এরা এবার আমরা একটা দেখবো হচ্ছে বান্দরবান জেলায় বেশ কিছু উপজাতি বসবাস করে এরা আমি একটা গল্পের মাধ্যমে লিখব তাই হচ্ছে মামু পাত্রি দেখতে খুব চকচকে কেমন কালো তাহলে দেখুন মাতা হয়েছে কি মারমা হ্যাঁ তার হয়েছে আচ্ছা মাতা হয়েছে মারমা তার হয়েছে মুত লিখে আমরা মুরং তারপর আমরা পথ লিখছে পথ পাত হয়েছে পাংখ তারপর হচ্ছে ত্রিতেছে ত্রিপুরা হ্যাঁ তারপরে খুবইছে খুতেছে খুমিং খিয়াং আর সে খুমি হ্যাঁ তারপর হচ্ছে চতেছে চাকমা হ্যাঁ এরা মূলত বসবাস করে কোথায় এই বান্দরবান জেলায় এবার আমরা একটু এখানে আসি আমরা এই স্থানটা দেখেছিলাম এই স্থানটা হচ্ছে পটুয়াখালী এই পটুয়াখালী জেলায় একটা উপজাতি বসবাস করে আপনারা সবাই জানেন তা হচ্ছে রাখাইন এরা জলকেলি খেলে জলকেলি হ্যাঁ এদের বসবাস হচ্ছে এখানে এবার আমরা আরেকটু জায়গায় যাই আমরা এই জায়গাটা সবাই জানেন এটা হচ্ছে রাজশাহী এই রাজশাহীতে একটা উপজাতি বসবাস করে তা হচ্ছে সাঁওতাল উপজাতিতে বসবাস করে আপনারা বগুড়া নামে একটা বগুড়া এই বগুড়াতে রাও নামে একটা উপজাতি বসবাস করে রাও এরা কিন্তু জড় উপাস্যক হ্যাঁ এরা জড় পদার্থের উপাস্যক আর আপনারা এখানে জানেন যে রংপুর তারপর হচ্ছে দিনাজপুর হ্যাঁ এখানে একটা উপজাতি বসবাস করে তারা হচ্ছে রাজবংশী হ্যাঁ এই রাজবংশী উপজাতিরা বসবাস করে মূলত এখানে তাহলে আপনারা জেনে গেলেন মূলত যে কোন উপজাতিরা কোথায় বসবাস করে দেখুন আমি শখের মাধ্যমে দেখাই দিলাম যে কোথায় কোন উপজাতিরা বসবাস করে ঠিক আছে রাখাইনটা বসবাস করে কোথায় পটুয়াখালীতে এবার আসুন আমরা এবার উপজাতিদের কিছু সাংস্কৃতিক প্রতিষ্ঠান থেকে আসে প্রশ্ন আমরা সেই সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো একটু জানি বুঝে দিলাম ওকে
আরো বিষয়টাগুলো হচ্ছে, আপনারা যখন লিখিত পরীক্ষা দিবেন বিসিএসে, তখন খুবই কাজে লাগবে এই জায়গাটা, কারণ আপনি যখন মানচিত্র এঁকে দেবেন তখন অন্যের চেয়ে অনেকটা এগিয়ে থাকবেন। এই কারণে মূলত আমি মানচিত্র এঁকে দিলাম, যাতে আসলে বুঝতে সুবিধা হয় মূলত। ঠিক আছে, ওকে। এবার আমরা লিখি যে উপজাতিদের সাংস্কৃতিক প্রতিষ্ঠান। দেখুন, উপজাতিদের সাংস্কৃতিক প্রতিষ্ঠান আছে তিনটি। আমরা এটা মনে করে রাখাটা অনেকটাই কঠিন হয়ে যায়, অনেক সময় আমরা মনে রাখতে পারি না। তাই আমরা একটা টেকনিক মনে করে রাখবো, তা হচ্ছে আমরা কিভাবে মনে করে রাখবো যে এ বি কেরা বাই, এ বি কেরা বাই। দেখুন আমি লিখি এখানে এ বি, এতে হচ্ছে দেখুন একাডেমি, একাডেমি হচ্ছে বিরি সিরি, এ বিরি সিরি হচ্ছে নেত্রকোনা। ঠিক আছে, এবার দেখুন কেরা মানে হচ্ছে উপজাতি সাংস্কৃতিক কেন্দ্র যে বলা হয়, আমি শর্ট করে লিখলাম কেন্দ্র। কেন্দ্র কোথায়? রাঙামাটি, রাঙা রাঙামাটি। আর রশ্মিতে হচ্ছে ইনস্টিটিউট, রশ্মিতে হচ্ছে ইনস্টিটিউট, এই ইনস্টিটিউট হচ্ছে কোথায়? বান্দরবান। তাহলে আমরা শিখে গেলাম এ বি দ্বারা হচ্ছে একাডেমি, একাডেমি কোথায়? বিদেশিটি নেত্রকোনা। আমরা কেন্দ্র দেখবো হচ্ছে কোথায়? রাঙামাটি, ইনস্টিটিউট হচ্ছে বান্দরবান। এটা শিখে গেলাম। এখন অনেক সময় পরীক্ষায় আরও যে বিষয়টা জানতে চায় যে উপজাতিদের ভাষা, আমরা উপজাতিদের ভাষাটা একটু শিখে আসি। যে বেশ কয়েকটা, সবগুলো উপজাতিদের ভাষা আপনাকে জানতে হবে তা না, তবে যারা খুবই বাংলাদেশে খুবই পরিচিত আপনার তাদেরকে জানতেই হবে। তাতে দেখুন আমরা যদি দেখি যে উপজাতিদের ভাষা, দেখুন গামা খাম পাম, গামা খাম পাম মানে এটা একটু মনে করে রাখবেন। যেমন গারো গারো, এই গারোদের ভাষা হয়েছে মান্দি। ঠিক আছে, খাসিয়াদের ভাষা হয়েছে মনখেমে। হ্যাঁ, মনখেমে। আর হচ্ছে এখানে যে হচ্ছে মগ, হ্যাঁ, এই মগদের ভাষা হয়েছে পালি। ঠিক আছে, এটা আপনাকে মূলত জানতেই হবে এই উপজাতিদের ভাষা। আমরা আর একটু ইম্পর্টেন্ট তথ্য জানবো, যেটা থেকে প্রায় প্রশ্ন আসে যে বাংলাদেশের বৃহত্তম উপজাতি কোনটি, দ্বিতীয় কোনটি, এগুলো জানতে চায়। দেখুন বাংলাদেশের বৃহত্তম উপজাতি হচ্ছে চাকমা। দ্বিতীয় বৃহত্তম হচ্ছে সাঁওতাল উপজাতি। অনেকে বলবে গারো, গারো না, গারো বাংলাদেশ উপজাতি না। হ্যাঁ, দেখুন এদের ভিতরে মুসলিম উপজাতি আছে, মুসলিম উপজাতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে পাঙ্গন ও লাউয়া, এরা হচ্ছে মুসলিম উপজাতি। এখন আমরা দেখি যে কিছু কিছু উপজাতি বলা হয় মাতৃতান্ত্রিক, পিতৃতান্ত্রিক। হ্যাঁ, আমরা সেটা একটু দেখবো। মাতৃতান্ত্রিক যারা খ্রিস্টান তারা হচ্ছে মাতৃতান্ত্রিক, যেমন এরকম মাতৃতান্ত্রিক উপজাতি আছে, মাতৃতান্ত্রিক উপজাতি আপনারা সবাই মনে হয় জানেন, তা হচ্ছে গারো ও খাসিয়া, এরা হচ্ছে মাতৃতান্ত্রিক উপজাতি। অনেককে বইতে আবার দেখছি সাঁওতালও নাকি মাতৃতান্ত্রিক উপজাতি, মানে অনেক বইতে দেখেছি, কিন্তু এটা আমি কনফিউশন। ঠিক আছে, আর পিতৃতান্ত্রিক যারা আছে এরা। এবার আরেকটা বিষয় দেখবো যে বাংলাদেশে বসবাস করে এমন কিছু উপজাতিদের ধর্ম আমরা দেখবো, যে বেশ কিছু উপজাতিদের ধর্মগুলো আমরা একটু দেখি যে কে কোন ধর্মের উপজাতি, যে বলা হয় ইনি এই ধর্মের, এই ধর্মের। হ্যাঁ, সেটা একটু দেখবো আমরা। দেখুন উপজাতিদের ধর্ম দেখুন, যদি বলি যে হিন্দু উপজাতি, দেখুন হিন্দু উপজাতি কারা কারা আছে আপনারা দেখুন। হাজংরা বসবাস করে জানি কোথায়? এরা হচ্ছে ময়মনসিংহ বসবাস করে, তা হচ্ছে পাংখ, হ্যাঁ পাংখ। আর হচ্ছে ত্রিপুরা,
ত্রিপুরা, এই যে তিনটা উপজাতি আছে এরা মূলত হচ্ছে হিন্দু উপজাতি। তারপর আমরা খ্রিস্টান, খ্রিস্টান উপজাতি হচ্ছে দেখুন খাসিয়া, খাসিয়া আর একটা হচ্ছে গারো, গারো আর বৌদ্ধ, বৌদ্ধ উপজাতি হচ্ছে চাকমা। এরা হচ্ছে উপজাতি মূলত ধর্ম ছিল এগুলো, আপনারা এগুলো জেনে রাখতে পারেন, নোট করে রাখতে পারেন। এবার আমরা উপজাতিদের যে উৎসব, হ্যাঁ চৈত্র মানে চৈত্র সংক্রান্ত যে উৎসবগুলো আছে বা বর্ষবরণ আমরা জানবো, আর হচ্ছে ধর্মীয় উৎসব আর হচ্ছে বৎসবরণ উৎসব। হ্যাঁ আমরা এই দুটো একটু জানবো। উপজাতিদের বর্ষবরণ, বর্ষবরণ উৎসব, বর্ষবরণ, বর্ষবরণ বা চৈত্র, চৈত্র সংক্রান্ত, চৈত্র সংক্রান্ত উৎসব। হ্যাঁ দেখুন উৎসব বা অনুষ্ঠান আমরা বলতে পারি, অনুষ্ঠান। হ্যাঁ আমরা এগুলো একটু জানি যে তাদের উৎসবগুলো কি, আমরা দেখি এটা হচ্ছে যে তাদের আসলে সম্মিলিত যে উৎসবটা মানে চৈত্র বা বর্ষবরণ সম্পর্কে তাদের সম্মিলিত যে উৎসবটা আছে আমরা সেই উৎসবটা দেখবো আজকে। আমরা বৈশাখী লিখি, বৈশা বি দেখুন বৈশাখী, দেখুন আমরা যদি প্রথমে বইতে লিখি বৈশুখ, এই বৈশুখ এটা ত্রিপুরাদের, ত্রিপুরা ত্রিপুরাদের চৈত্র সংক্রান্ত উৎসব। আমরা দেখি সাথে সাংগ্রাই, এই সাংগ্রাই হচ্ছে আমরা জানি যে বান্দরবানের চিম্বুক পাহাড়ে যে বসবাস করে মারমারা, এই মারবাদের অনুষ্ঠান হচ্ছে এটা। আর হচ্ছে আমরা পরে দেখি বি, বিতে হচ্ছে বিঝু, এই বিঝু হচ্ছে চাকমাদের, চাকমাদের বর্ষবাদ চৈত্র সংক্রান্ত উৎসব। এবার এগুলো তো আমরা জানলামই। হ্যাঁ আমরা সাঁওতালদের একটা, সাঁওতালদের আমরা দেখি, সাঁওতালদের হচ্ছে সাংগ্রাই, না না সোহরাই, সরি সোহরাই, সোহরাই তাদের ধর্মীয় উৎসব। আর বৌদ্ধ পূর্ণিমা, বৌদ্ধ পূর্ণিমা, এই বৌদ্ধ পূর্ণিমা ধর্মীয় উৎসব পালন করে কারা, রাখাইনরা, রাখাইনরা, রাখাইনরা পালন করে। এখন আমরা এক এক যে বাংলাদেশে যে উপজাতি আছে তার ভিতরে সবচেয়ে জনপ্রিয় যে সকল উপজাতি আছে আমরা তাদের সম্পর্কে একটু জেনে নেই যে বাংলাদেশে এরকম কারা কারা উপজাতি আছে। আমরা প্রথমে চাকমা সম্পর্কে একটু বর্ণনা দিই, চাকমা, চাকমা আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বেশি উপজাতি আছে কারা, চাকমারা সবচেয়ে বেশি উপজাতি। তাদের ধর্ম আমরা ধর্ম দেখেছিলাম কি, তারা হচ্ছে বৌদ্ধ ধর্মের, চাকমারা হচ্ছে মূলত বৌদ্ধ ধর্মের সম্প্রদায়ের লোক। হ্যাঁ আর বাংলাদেশে একমাত্র শিক্ষিত উপজাতি, শিক্ষিত উপজাতি হচ্ছে চাকমারা, একমাত্র শিক্ষিত উপজাতি। আর তাদের ধর্মীয় উৎসব, তাদের ধর্মীয় উৎসব, উৎসব হয়েছে ফাল্গুনি পূর্ণিমা, ফাল্গুনি, ফাল্গুনি পূর্ণিমা তাদের ধর্মীয় উৎসব হচ্ছে ফাল্গুনি পূর্ণিমা। আর তাদের বর্ষবরণ উৎসব আমরা কিছুদিন আগে শিখেছি, বর্ষবরণ, বর্ষবরণ উৎসব হচ্ছে বিঝু, বিঝু হচ্ছে তাদের বর্ষবরণ উৎসব। এবার দেখুন আমরা চাকমা, চাকমা বিদ্রোহ হয়েছিল আমরা জানি, চাকমা হচ্ছে 1855 সালে মনে হয়, সরি আমার সালটা মনে নেই, চাকমা বিদ্রোহ, চাকমা বিদ্রোহ হচ্ছে জুম্মা, জুম্মা খান আমরা সবাই জানি জুম্মা খান। আর চাকমা ভাষায় লেখা প্রথম গ্রন্থ, চাকমাদের ধর্মীয় গ্রন্থ হয়েছে, দেখুন তাদের ধর্মীয় গ্রন্থ হয়েছে ত্রিপিটক, ত্রিপিটক। আর তাদের প্রথম চাকমা ভাষায় লিখিত উপন্যাস, উপন্যাস হয়েছে ফিবো, ফিবো যেটা 2004 সালে প্রকাশিত পায়। আচ্ছা এবার আমরা পরবর্তী যে দ্বিতীয় যে উপজাতি আছে আমরা সাঁওতাল, আমরা যাদের নাম জানি সাঁওতাল, সাঁওতাল উপজাতি, সাঁওতাল, এই সাঁওতালরা বসবাস করে মূলত তিনটা জেলায় বলা হয় এদেরকে,
মানে রংপুর, রংপুর, রাজশাহী, রাজশাহী এইসব অঞ্চলে বসবাস করে মনে হচ্ছে সাঁওতালরা। এরা দ্বিতীয় বৃহত্তর বৃহত্তর উপজাতি, এরা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর উপজাতি। হ্যাঁ, এই সাঁওতালরা তাদের হচ্ছে উৎসব হচ্ছে সোহরাই, সোহরাই। তাদের কোনো ধর্মীয় গ্রন্থ নাই, কিন্তু বিদ্রোহ হয়েছিল, সাঁওতাল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ হয়, সাঁওতাল বিদ্রোহ হয় 1855 সালে। আর এই বিদ্রোহের দুই ভাই নায়ক ছিল কাদু, কাদু ও সাধু। এরা ছিল হচ্ছে দুই ভাই আর নায়ক ছিল। আর তাদের একটা বিখ্যাত নাচ, নাচ হচ্ছে ঝুমুর, ঝুমুর হচ্ছে তাদের বিখ্যাত নৃত্য বা নাচ। এ ছিল মূলত সাঁওতাল সম্প্রদায়। আমরা তৃতীয় নম্বরে যেটা শিখবো তা হচ্ছে মারমা। আপনারা সবাই জানেন যে মারমা উপজাতি। হ্যাঁ, মারমা, মারমা উপজাতি। দেখুন, এই মারমা উপজাতিরা বসবাস করে কোথায়? বান্দরবানের চিম্বুক পাহাড়ে, পাদদেশে তারা বসবাস করে। বান্দরবানের চিম্বুক পাহাড়ে পাদবাস করে। আমরা একজন চাকমা বীর বিক্রম খেতাব প্রাপ্ত, সরি, আমরা মারমা একজন বীর বিক্রম খেতাব প্রাপ্ত একজন ব্যক্তির নাম জানি, ইউ 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 কে সিং নামে একজন ব্যক্তির নাম জানি, যিনি কিছুদিন আগে, কয়েক বছর আগে মারা গেলেন। তিনি হচ্ছে বীর বিক্রম খেতাব খেতাব পেয়েছেন, বীর বিক্রম, বীর বিক্রম খেতাব পেয়েছেন। তারা মূলত বংশতে মঙ্গোলীয়, মঙ্গোলীয়, মঙ্গোলীয় আর তারা বংশতে। আর তাদের বর্ষবরণ উৎসবে সাংরাই, সাংরাই হচ্ছে তাদের বর্ষবরণ উৎসব। হ্যাঁ, আশা করি এটুকু মারমা থেকে জানলেই হবে। আমরা পরবর্তী দেখব হচ্ছে রাখাইন, রাখাইন। এই রাখাইনরা বসবাস করে মূলত পটুয়াখালী, পটুয়া, পটুয়াখালীতে মূলত তারা বসবাস করে। তাদের ধর্মীয় উৎসব, ধর্মীয় উৎসব হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা, বৌদ্ধ পূর্ণিমা তাদের ধর্মীয় উৎসব। তাদের ধর্মীয় উৎসব হচ্ছে বৌদ্ধ বৌদ্ধ পূর্ণিমা। আর তাদের বর্ষ, বর্ষবরণ হচ্ছে সান্দ্রে, তাদের বর্ষবরণ উৎসব হচ্ছে সান্দ্রে। মূলত এই উপজাতি সম্পর্কে এই যে যে তথ্যগুলো দিলাম, আমি মনে করি যে এই সকল তথ্যগুলো যে আপনারা মনে রাখতে পারেন, আপনাদের পরীক্ষাটা খুবই ভালো হবে এবং উপজাতি সম্পর্কে প্রশ্ন আসলে আপনারা সেগুলো খুব স্বাচ্ছন্দ্যে আনসার করতে পারবেন। তো এই ধরনের ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথেই আপনারা ভিডিওগুলো পেয়ে যান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।